বছরখানেক আগে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর বরেন্দ্র অঞ্চলে প্রধান সমস্যা ছিল বিশুদ্ধ খাবার পানি সংকট। রান্না, খাবার আর গোসল থেকে শুরু করে দৈনন্দিন প্রতিটি কাজেই ব্যবহার হতো কূপের পানি। কিন্তু সেই সমস্যার সমাধান দিয়েছে কমিউনিটি পানি সরবরাহ প্রকল্প। এখন এই প্রকল্পের আওতায় মাত্র 3 টাকায় মাস জুড়ে পানি ব্যবহার করছেন এলাকাবাসী। সবারে বাড়ি বাড়ি পানি, এখন হাতের কাছে সব কিছু সুবিধা, কষ্ট নেই আর। ঘরের ভিতরে পানি পেয়েছে আল্লাহর রহমতে, এখন এটা নিরাপদ পানি পেয়েছি, কোনো অসুখ বিসুখ কোনো কিছু আর হবে না। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের বাড়ি বাড়ি গেলেই এখন হাতের কাছেই মিলবে পানির সুবিধা। খাবার, গোসল আর রান্না সহ প্রতিটি কাজে এখন বিশুদ্ধ পানি ব্যবহার করছেন বরেন্দ্রবাসী। তাদের দাবি, গত কয়েক বছর আগেও তারা নাকাল হয়েছিলেন পানি সংকটে। পুকুরে তো পানি থাকেই না, এই কুয়ার পানি দিয়ে সব কিছু করতে হবে, গরু খাওয়া, মানুষ খাওয়া সব। পানির সুবিধা হলে আমরা সব ফসলে করতে পারি, পানি না থাকার জন্য তো আমরা কিছু করতে পারি না। স্থানীয় এমপির তহবিল, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে কয়েকটি গ্রামে বেশ জনপ্রিয়তা পেয়েছে এ প্রকল্প। প্রতিটি প্রকল্পে 450 ফিট পর্যন্ত গভীরে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর বসিয়ে উঁচু ট্যাঙ্কের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে পানি, যার সুবিধা পেতে পরিবারের প্রতিটি সদস্যের জন্য মাসে দিতে হয় মাত্র 3 থেকে 5 টাকা পর্যন্ত। মিটারে যে বিদ্যুৎ বিলটা আসে, সেই বিদ্যুৎ বিলটা মাথা পিছু ভাগ করে দেয়, পার হেড মাথা পিছু 5 টাকা 4 টাকা, এখন দেখা যাচ্ছে মাসে 3 টাকা আসবে পার হেড। জনপ্রিয়তা পাওয়ায় প্রকল্পটি ডিজাইন করে পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। উদ্যোক্তাদের দাবি, এটি বাস্তবায়ন করা গেলে শুধু নওগাঁ নয়, বিশুদ্ধ পানির এই সংকট থাকবে না পুরো বরেন্দ্র অঞ্চলে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা এটা স্টাডি করে একটা প্রকল্প তৈরি করছে, আমি আশা করি মাননীয় পরিকল্পনার মধ্যে যদি এটা পাশ করে তাহলে নওগাঁর জনগণ উপকার পাবে। বর্তমানে নওগাঁর বরেন্দ্র অঞ্চলের 20টি গ্রামের 50টি পয়েন্টে চলছে এ প্রকল্প। পরবর্তী প্রকল্পে যা শতভাগ করতে চান উদ্যোক্তারা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।